কিরে, এই ভ্যালেন্টাইন ডেতে গার্লফ্রেন্ড নিয়ে ঘোরা বাদ দিয়ে সারাদিন এই খেতার নিচে কি করিস? বাবা, আমার তো গার্লফ্রেন্ডই নাই। কি একটা বলদ মার্কা ছেলের জন্ম দিছি, এখনো পর্যন্ত একটা গার্লফ্রেন্ডও বানাতে পারে নাই। পাবজি তো আমার গার্লফ্রেন্ড মা। তাহলে পাবজিকেই বিয়ে করে ফেল। তাই যদি পারতাম মা, তাহলে এতদিনে আরো 2-3টা পাবজি জন্ম দিয়ে দিতাম। কি ক্যাপ্টেন, ভ্যালেন্টাইন ডে কেমন গেল? আরে, আমার তো গার্লফ্রেন্ডই নাই, তাই সারাদিন পাবজি খেলে আর গিটার মেরেই দিনটা কাটিয়ে দিয়েছি। আচ্ছা, তোমায় একটা কবিতা শোনাই। শোনাও। তুমি ফুল আমি কলি, চলো না ভালোবাসার কথা বলি। আবে সালে, ওইটা তোর ভাবি হয়, তোর কি কোনো লজ্জা সরম নাই? আরে তা নয়, আমি ভাবিকে একটু কবিতা শিখাচ্ছিলাম আর কি। ও সরি রে, একটু হাই হয়ে গেছিলাম আর কি। তোর জন্য পাঙ্গাস মাছের ঝোল রেঁধেছি, আয় খেয়ে যা। আমি তোমাদের নিয়ে একটা রিয়েল টাইম পাবজি টুর্নামেন্টের আয়োজন করেছি। এই টুর্নামেন্টে 2টা টিম হবে, একটা আয়রন ম্যানের আর একটা ক্যাপ্টেন আমেরিকার। আর কে কোন টিমে যাবে তা এখনই ঠিক করো, কারণ খুব শীঘ্রই খেলা হবে। আমার টিমে আমি থরকে নেব, আর আমার টিমে হাল্ক। আরে না, এই দুইজনকে নেওয়া যাবে না, এ দুইজন এখন পৃথিবীর বাইরে হানিমুন করতে গেছে। বলে কি, বিশ্বাস না হলে উপরে আই বাটন থেকে ওদের ভিডিওটা দেখে আসতে পারো। হে আয়রন দা, আপনি আমার বাসায়? শুনলাম তুই নাকি সারাদিন পাবজি খেলিস। কিরে, আয়রন ম্যান যা কয় সেটা কি ঠিক? আগে হ্যাঁ না মানে না, দূরও কি কই। আরে ভয় করিস না, সত্য কথাটা বলেই দে। হ্যাঁ খেলি। শালা ফাঁকিবাজ। তাহলে এক কাজ কর, কাল পাবজির মাঠে চলে আসিস, একসাথে পাবজি খেলা হবে। আমাদের দলে কাকে ভাড়া করে আনলি দেখি। কি রে, আবার কোথায় থামলি ভাই? আমার তো বাথরুমই চাপে নাই। ও রে সোনা, ক্যাপ্টেন ভাই কি অবস্থা? এই তো ভালো। এত ঝাঁকান না, গিটার মারার কথা মনে পড়ে তো? কথা কম বল, চল এবার খেলা হবে। কিরে, তোর টিমের বাকিগুলো কই? তোর নানের ঘুট কি সই? তোকে আমার ভাই ভাবছিলাম ভাই, আর তুই কিনা আমার নানিকে গালি দিলি। দাঁড়া। হেই গাইস, ওয়েলকাম টু আর্ট স্টোরি ব্লগ। আমি মিলিটারি বেজে ল্যান্ডিং করেছি, এবার খেলা হবে। ও ভাই, তাওয়া লেলো। হেই ক্যাপ্টেন, তুমি কি এই তাওয়ায় রুটি রুটি ভাজো নাকি? ভাজলে মাঝে মধ্যে একটু নিমন্ত্রণ করো, 2-4টা খেতে দিও। ক্যাপ্টেন তোকে খাওয়াবে? হ্যাঁ, ও তো পুরাই কিপটা। কি, তুই আমাকে কিপটা বললি? কিপটাকে কিপটা বলবো না তো কি, বিল গেটস বলবো? একদম শুটিয়ে লাল করে দেবো। ওহো, এই হাত আমায় দিয়ে দে ঠাকুর। এই, আমি কিন্তু আন্টিদের ওপর হাত তুলি না। তাতে কি হয়েছে, এবার তোর ভবিষ্যৎ ধ্বংস করবো তারা। আরে ও ক্যাপ্টেন, টাইগার শ্রফের শিল নকল করে তোমার শিল বানাইছো না? এই টাইগার শ্রফ আবার কে বে? ও তেরি, তুমি টাইগার শ্রফকে চেনো না? ও হলো ফিজিক্সের দমনকারী, ফাটাকেষ্টর একমাত্র সন্তান। তাহলে ওকে তো আমার তাওয়াটা দিতেই হবে। কিন্তু আমি তো দিতে দেব না। আমাকে দিতেই হবে, আমি দিতে দেব না। এবার আয়রন ম্যানের পেটে ঢুকবো আমি। ওহো, এবার আয়রন ম্যানের কিডনি বেছে একটা আইফোন কিনবো। এ ভাই, আপনার কিডনিতে কে যেন ঢুকছে। ওরে তাহলে করোনা ভাইরাস মার। ওরে সোনা, এ তো করোনা ভাইরাস, ভাগ ভাগ ভাগ। এ ভাই, এবার আমি লম্বা হব, পুরা গ্যালিভার ট্রাভেলস এর মতো। তুই লম্বা হলে তোর ওইটাও কি লম্বা হবে নাকি? ইয়েস ব্রো, কারণ এটাই সায়েন্স। ও ভাই, আমার সাথে আমার ছোট মিয়াও বড় হয়ে গেছে, কি যে মজা। এ নে, এবার তুই মারা খা। নে, এবার 100 মনের ঘুষি খা। ওহ, কি মারটাই দিলে মাইরি। কিরে, তোরা দুজন কি আর্টিস্ট্রিতে সাবস্ক্রাইব করেছিস? না তো করি নাই। তাহলে এখনই করে ফেল।